হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওন, ওয়েলকাম টু রাহাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আছি মোটামুটি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা রেসিপি, যেটা খুবই লোভনীয় একটা রেসিপি, শুটকি। আর সেটা হচ্ছে চেপা শুটকি। চেপা শুটকি দিয়ে দেখেছেন আমি অনেক আইটেমই করেছি, আর এই এই যে আইটেমটা, এই রেসিপিটা আমি দেখাই নেই, এটা আমি প্রথম আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে শুটকির বুনা, বা আমাদের এলাকায় আমাদের আঞ্চলিক ভাষা বলে শুটকির লাড়া। শুটকির লাড়া বলে আর কি, শুটকির তেলা নিয়ে এরকম আর কি বলে। তো আজকে আমি এই শুটকির বুনা করব, বা শুটকির তেলা নি, বা শুটকির লাড়া যাই বলেন, সেটা আমি করব। এখানে আমি নিয়ে নিয়েছি, বুঝে, এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, দেখাচ্ছি কী কী লাগবে। শুকনো মরিচটা আমি ভিজিয়ে রেখেছি, এই শুকনো মরিচটা, এখানে শুকনো মরিচ নিয়েছি। এটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নেবেন, যদি করেন আপনারা হালকা গরম পানি, তাহলে তাড়াতাড়ি শিলপাটায় বাটেন বা কী করেন, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে নিয়েছি রসুন, রসুন ছাড়া হবে না, রসুন শুটকি মানে রসুন বেশি লাগে, রসুন নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে চেপা শুটকি, চেপা শুটকিগুলো আমি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে মাথাটা ফেলে দিবেন, নতুবা কী হবে, তিতা তিতা লাগবে, ফেলে দিয়েছি। আর এখানে যে মরিচগুলো নিয়েছি, এগুলো ঝাল আপনারা আরও কমাই দিতে পারেন, আমি আরও কমাই দিব, সবগুলো দিব না, নেওয়ার পরে দেখি অনেকগুলো। তো এটা এটা আমি করবো। আর সাথে আরও কী লাগছে, এখানে লাগছে পেঁয়াজ, পেঁয়াজ টমেটো দিব আমি। আর পেঁয়াজটা আমি রিং রিং করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা, যে দেখেন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এটা আমার আম্মা এইভাবে করতো, আমার আম্মার ইসে আজকে আমি দেখাবো আমার আম্মা কীভাবে শুটকির ভুনা করতো। আর এটা দিয়েই মনে হচ্ছে যে মনে হতো যে এটা দিয়ে ভাত খেতে পারবো, এত মজা হতো। তা আমি ওইভাবেই রান্না করব আজকে, আমার মায়ের মতো করেই শুটকির ভুনাটা করব। তা আপনারা দেখতে থাকেন আমি কী কীভাবে কী করছি, কীভাবে কী করব। এখানে আমি শিলপাটায় মরিচগুলো বেটে নিব, আর মরিচ বাটা শেষ, এবার আমি দিয়ে দিব কি শুটকি। শুটকিটা অনেকে মরিচের সাথে দেয় না, মানে অনেকে সেচে দেয়, কিন্তু আমি একটু সেচে আলাদা করে দেয়, কিন্তু আমি একদম ইয়ের সাথে মিক্স করে দেয়, কেননা কাঁটা থাকে, যদি গলায় লাগে তাহলে কিন্তু একদমই হয়ে যাবে। তা হালকা আমি সেচে নিচ্ছি, সেচে তারপর বেটে নিব এটা। আর এই শুটকিগুলা আপনি, এই শুটকিগুলো দেখতে ছোটো, বাট এটার মধ্যে এত মজা এই শুটকিটা। আর যে শুটকি আমি ধোয়ার পরে এত তেল ছিল শুটকির মধ্যে যে আমি হাত অন্য কিছু ধরতে পারছিলাম না। আপনি যেই শুটকি কিনবেন, শুটকি কেনার সময় যদি দেখেন যে তেল তেলে বাসায় আনার পরে যে হাতে তেল তেল লাগে, তাহলে সেটা হচ্ছে সঠিক চাপা শুটকির। আর কিছু আছে লবণ দিয়ে করে, দেখবেন শক্ত শক্ত থাকে মাঝখানে, এদিক দিয়ে শক্ত শক্ত থাকে। আর এই শুটকিটা চূড়া দেওয়ার সাথে সাথে আমি যে ভর্তা করি, সাথে সাথে একদম গলে যায়, যে শুটকিটা গলে যাবে এটা মনে করবেন যে এক নাম্বার শুটকি। আর আমি শুটকি অনেকগুলো করে কিনি, 1 কেজি, 1/2 কেজি, আমি বাজারে ওই দিন দেখিয়েছি, একবারই কিনি নি আমি, কারণ আমার বাসায় চেপা শুটকিটা অনেক লাগে, বিশেষ করে আমার। তো আমি এই শুটকির মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে লবণের সে শুটকিটা একদম পিষে যায় ভালো মতো। তো এটা আমি ভালো করে একদম মরিচের সাথে মিক্স করে নিব। শুটকিটা কিন্তু আমার বাটা শেষ হয়ে গেছে, এটার সাথে এবার আমি একবারে কি দিয়ে দিব, যেটা শুটকির মধ্যে লাগে, না হলে নয়, রসুন দিয়ে দিব। এই যে দেশি রসুন, পারলে দেশি রসুন দিবেন, দেখেন কত এমনি মনে হয় খাওয়া যাবে। শুটকির যে রসুনটা, ওইটা কিন্তু আমরা তো মিহি করিনি, যে দেখেন এরকম করবেন, এরকম করে দিবেন, তাহলে ভালো লাগবে। তো এখানে আমি এই যে শুটকি, মরিচ, রসুন একবারে মিক্স করে নিচ্ছি, মিক্সড করে আর একটা বাটা দিয়ে মিক্সড করে একবারে উঠিয়ে নিব। করে ফেলে বেটে নিব। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি করব শুটকিটা, ভুনাটা বা শুটকির পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি দিব কিছু পেঁয়াজ,
হালকা কয়েকটা দিয়ে দিব, পরে পরবর্তী দিয়ে দিব। এরকম রিং রিং করে একটু মোটা মোটা করে কেটে নেবেন, তাহলে কি হবে এটা খেতে ভালো লাগবে এবং মানে একদম ইয়ের মধ্যে লুকমায় লুকমায় কামড় লাগবে। এরকম হালকা ভেজে নেবেন। এবার আমি শুটকির যে মিশ্রণটা বেটে নিয়েছি এটা সাথে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আমি এটা মিক্সড করে নিব তেল আর ইয়ে পেঁয়াজের সাথে। একটু ভেজে নিব হালকা। আর এখানে দিয়ে দিব আমি একটু হলুদের গুঁড়া। যদি একটু হলুদের গুঁড়া না দেন কী হবে, শুধু মরিচের গন্ধ লাগে, একদম অল্প মরিচের গন্ধ লাগতে পারে। আর দিয়ে দিব এখানে, আগে তো লবণ দিয়েছি আমি বাটার সময় শুটকির, তো আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, লাগলে পরবর্তীতে দিব। একটা চামচে চার ভাগের এক ভাগ আগে দিয়েছি অল্প, এটা আমি ভেজে নিই, তো একটু কষিয়ে নিচ্ছি। এত সুন্দর গন্ধ বের হয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিব কিছু টমেটো, কিউব করে নিয়েছি। এটা দিলে অনেক ভালো লাগে, টমেটোটা দিলে আমার আম্মা দিত। আর আমার আব্বার খুব পছন্দ ছিল এই শুটকির বোনাটা, আমার আম্মার হাতের। যদি দেখে ভিডিও আব্বা তো কান্না করতে করতে শেষ হয়ে যাবে। এটা আমি আস্তে করে বসিয়ে দিয়ে পরবর্তীতে আবার কী দিব আমি দেখাই দেবো আপনাদেরকে। দেখেন কেমন তেল ছেড়ে দিচ্ছে। তো এটা আমি আরেকটু ভেজে নিচ্ছি, জালটা একটু বাড়িয়ে দিচ্ছি। আবার বেশি করলে পুড়ে গেলে তিতো তিতো লাগবে। ঢেকে দেব পেঁয়াজের ফালিগুলো মোটা মোটা করে। আমার আম্মা এইভাবে করে দিত, বলতো যে এইভাবে দিবা তাহলে একটুই থাকবে আর অত সিদ্ধ করবে না, পেঁয়াজগুলো অত সিদ্ধ করলে ই করবে না, ভালো লাগবে না। হাফ সিদ্ধ করবা যাতে কামড় দিলে ভালো লাগে। তো এটা আমি খুব অল্প আছে, একটু 5 মিনিট বসিয়ে রাখবো। এখানে যে শুটকিটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো, চুল বেশি করলে পেঁয়াজগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখেন হয়ে গেল আমার অসম্ভব মজাদার, অসম্ভব মজার লোভনীয় একটা তরকারি বা যাই বলেন, রেসিপি বলেন, তরকারি বলেন, যাই বলেন, চাপা শুটকি বুনা। আর এটা আমি দেখাচ্ছি আপনাদের দূর থেকে একদম জুম করে। আমার আম্মা এভাবে করতো আসলে সবার। আমার আম্মা তেলটা আরেকটু কম দিত, আর তেলটা আমি অত বেশি দিছি কি না আমি জানি না, কমই মনে হয় দিয়েছি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন এই চেপা শুটকি বুনা করবেন তেল কমিয়ে দেবেন, কারণ চেপা শুটকিটা যখন করে যেটা তেল তেলা একদম চেপা শুটকি, তেল তেলায় যে হাতে লেগে থাকে দেখবেন মাংসের তেলের মতো লেগে থাকে। এই যে এই সিজন আসছে, এই সিজনে কিন্তু এই চেপা এই পুঁটি শুটকিগুলো ধরে এই সিজনে কিন্তু ভিতরে তেল হয়, মাছের মধ্যে তেল হয়, মলা মাছ বলেন যাই বলেন এগুলোর মধ্যে অনেক তেল হয়। ওই তেল দিয়েই কিন্তু ওরা ওই শুটকিটা ই করে, মানে তৈরি করে, চেপা শুটকিটা তৈরি করে। তো দেওয়ার সময় তেলটা একটু কমিয়ে দিবেন। আমার আম্মা তেল আর একটু কমিয়ে দিত, আরও শুকনো শুকনো হতো, মানে একদম তেল কম হতো, ভালো লাগতো, এটাও অনেক মজা আমার। আর এটা খেয়াল রাখবেন যে চাপা শুটকির থেকে কিন্তু তেল উঠে, তেলের তেলে একটু যেগুলো তেলওয়ালা শুটকির তেল উঠে আর কি। তো আমি এখানে এইভাবে করেছি, আপনারা করে দেখবেন, ট্রাই করবেন, অনেক মজা, অনেক লোভনীয় একটা খাবার চাপা শুটকির বোনা আর ভর্তা। চেপা শুটকি মানে অন্যরকম একটা মজা, শুটকি মানে অন্যরকম মজা, আবার চেপা শুটকি হলে তো কোনো কথাই নেই। আর এটা আমি করেছি দেখেছেন, একটু টমেটো দিয়েছি, টমেটোটাতে একটু কামড় দেখবেন লাগবে। আর কাঁচা কাঁচা পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রেখেছি, হাফ সিদ্ধ করেছি, আমার আম্মা করতো। আসলে সবার রান্না সবার মতো হয় না, আমার আম্মা যেভাবে করতো ওইরকম হয়তো হয় না, কিন্তু ট্রাই করি ওরকম করার জন্য।
যে হয় কি না আম্মার মতো রান্না। আমার আম্মা এইভাবে শুটকির বোনাটা করতো, আরেকটা বোনা করতো এই চাপা শুটকি, আরেকদিন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যে এটা করেন মেহমানদের সামনে দেন, কিসের মাংস এটা দিয়ে ভাত খেতে পারবে দেখেন আপনি, কালার দেখেন কি সুন্দর আসছে, আর খেতে অসম্ভব মজা, মজা হবে আমি শিওর 100% অনেক মজা। আপনারা করে খাবেন এইভাবে আমি যেভাবে করেছি এভাবে। অনেকে শুটকিটা কী করে তেলের মধ্যে দিয়ে দেয়, তেলের মধ্যে শুটকি দিলে ওই শুটকিটা কী হয় আপনার একটু কাষ্টে কাষ্টে গন্ধ হয়, তেল কাষ্টে গন্ধ হয়, পুড়ে যায়, ভালো লাগে না। তো আমি এটা মরিচের সাথে আমার আম্মা যেভাবে করতো ওইভাবে বেটে নিয়েছি, এভাবে করবে। এভাবে করলে আপনি কয়েকটা শুটকি দিলেও সুন্দর ফ্লেভার হবে, আর একটু ঝালও কম হয়েছে, শুটকি আমি অনেক দিয়েছি। আর যারা শুটকি করবেন আপনারা একটু কম ঝাল দেখে মরিচ দিয়ে করবেন, ভালো ভালো লাগবে। তো ভালো লাগলে, যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, শুটকি চাপা শুটকির বুনা বা চাপা শুটকির লাড়া যেটা আমাদের এলাকায় বলে, চাপা শুটকির লাড়া বা চাপা শুটকির বুনা, অনেক এলাকায় বলে চাপা শুটকির তেলা, তেলানি না কি বলে এরকমই বলে। তো এটা করে ফেললাম, যদি ভালো লাগে যারা ফেসবুকে আছেন আপনারা একটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে আছেন একটা লাইক দিবেন, আর যদি পারেন কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে এটা অন করে দিবেন। তাহলে আমার যে রান্নাগুলো আমি ভিডিওগুলো আমি আপলোড করব বা ছাড়বো, তাহলে ওই ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন। আর একটা রিকোয়েস্ট, আমার এই পেজটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, রান্নার সুযোগ করে দিবেন দেখার। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।